পুলিশ ভাইরা যারা প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত তারাও তো মুসলমান, তারাও বোঝে, তারাও চায় কোরআনের মাহফিল হোক, কিন্তু কিছু সমস্যাও আছে, আছে না? সব মিলেই এই মাহফিলকে পার করতে হবে, ঠিক আছে না? সূরা আরাফ আয়াত নম্বর কত? আরো জোরে জোর হলো না, জোরসে বলুন। কতদিন মিছিল মিটিং করতে পারেন নাই, মনে আছে? একটু রিহার্সাল দিয়ে দিলাম। إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط. আল্লাহ বলেন, যারা কোরআন থেকে মুখ ফিরে নেবে অহংকার বশত, তাদের জন্য জান্নাতের তালা খোলা হবে না। তবে হ্যাঁ, জান্নাতের তালা খোলা হবে যদি একটা সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারে। ব্যাখ্যা এসেছে তাফসীরে ইবনে কাসিরে, একটা সুসের ছিদ্র দিয়ে উট যেমন প্রবেশ করতে পারে না, আল্লাহর কালাম কোরআনকে অবজ্ঞা করনেওয়ালা ব্যক্তি কোনদিনই আল্লাহর জান্নাত যেতে পারবে না। কথা আমার না আল্লাহ। এবার আসেন চীন, যে আয়াতটা পরিবর্তন করতে চেয়েছিল, আমরা বললাম আল্লাহ পৃথিবীর পরাশক্তি শুধু চীন নয়, পরাশক্তি রাশিয়া, পরাশক্তি আমেরিকা, সব শক্তি এক জায়গায় করে কোরআনের ওই আয়াতটা পরিবর্তন করতে পারবে নাকি? আপনাদের বলিনি, কোরআনকে জবাব দিতে হবে। কোরআন বলছে সূরা হিজার আয়াত নাম্বার 9, মনের মধ্যে রাখবেন না কোনো ভয়, অবশ্যই আল্লাহই করাবেন করোনাকে বিজয়। যদি আমরা মুক্তি চাই তাহলে কোরআনের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই, জোরে বলা আছে নাকি? তাহলে বলেন তো কোরআন শরীফ সূরা আল হিজর আয়াত নাম্বার কত? 9। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। অনেক আলেম আলাম আছেন, আনা মানে আমি, এক বচন, আর আল্লাহ বললেন নাহনু, নাহনু মানে আল্লাহর জাত সিফাত সব এক জায়গায় করে বললেন, কোরআন নাযিল করেছে আমি, আর এটা হেবাদতের দায়িত্ব নিয়েছি আমি। এই জন্য পৃথিবীর কোনো ব্যক্তি চেষ্টা করে কোরআনুল কারিমের পরিবর্তন সাধন করতে পারবে না। সেই রহমতপূর্ণ কোরআনের মাহফিল আমরা বসে আছি, ভাই ভাইকে হামলা করে, ভাই ভাইকে মামলা করে, ভাই ভাইকে স্বার্থের জন্য ভুলে যায়, খুন করে, গুম করে। কোরআন নামক রহমতকে এই দুনিয়াতে যদি আপনি বন্ধুরূপে গ্রহণ করেন, বিভীষিকাময় কবরে কোরআন শরীফ আপনার পাশে বন্ধু হয়ে দাঁড়াবে, মুনকার নাকির গিয়ে দেখবে এক কবরে ডাবল লাশ। সুবহানাল্লাহ বলেন না, কালকে বলবেন? কালকে তো বলবো, সে গ্যারান্টি কি আছে? তাহলে এখনই বলেন, আরো করে বলে এক কবরে দুই লাশ, মুনকার নাকির বলবে তো সর্বনাশ, তুমি কে? আল্লাহ তাআলা কোরআনে জমান করে দিবে, কোরআন বলবে আমি কোরআন, তুমি এখানে কেন? বলতেছে যে লোকটা কবর সে আমার বন্ধু ছিল দুনিয়াতে, আমি তার পরে থাকবে না, থাকবে কাকে? কি চাও? কোরআন বলবে দুনিয়াতে আমি মাজলুম ছিলাম, আমার এই বন্ধু আমার পাশে ছিল, আমাকে ছাড়ে নাই, আমাকে ভুলে নাই, সুতরাং আমি সেই কোরআন, আমার এই বন্ধু মহা বিপদে পড়েছে। মহাবিপদ কি? সাগরের মধ্যে যদি আপনি পড়ে যান, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মারবেন, লোকের আপনাকে বাঁচানোর জন্য আসবে,
কোরআন এমন একটি জায়গা, এমন একটি গর্ত, তা আবার বাড়ির পাশে আবার আপনার আব্বা মা এখানে সাহিত্য হয়ে যুগের পর যুগ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতেছে, তাদের কণ্ঠের আওয়াজ আমাদের কান পর্যন্ত পৌঁছে না। এত মারাত্মক জায়গা কবর, ওটা কোরআন শরীফে কবর এই শব্দটি আট জায়গায় আছে। আমি কবরের ওয়াজ করব, তবে আমার স্বভাব সুলভ বৈশিষ্ট্য অনুযায়ী যারা আপনারা আমার বক্তব্যের আগে শুনেছেন তারা জানেন আমি কোরআনের মাহফিলে কোরআনকে এক নম্বরে রাখি। কোরআনের মাহফিলে কোরআনকে এক নম্বরে না রাখলে সেই মাহফিলে পরিপূর্ণ বরকত হবে না। আর কোরআনের ওয়াজ শুনে যদি কেউ চলেও যায় আমি রুহুল আমিনের মন খারাপ হবে না। আল্লাহকে বলতে বল আল্লাহ তোমার কথা বলছিলাম জনগণ শুনে নাই, আমাকে মাসার একটা রাস্তা করে দাও। আর যদি ক্ষমতা পাই যারা চলে যাবে তাদের বিরুদ্ধে মামলাও করতে পারে। বলবেন কিভাবে এ কোরআনে আছে তোমরা মুরগানে? রসুল্লাহকে যখন দায়িত্ব দেওয়া হলো গোটা পৃথিবীর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, রাসূল যখন বলল আমাকে একটা পাওয়ার দেওয়া লাগবে, কি পাওয়ার? আমার অবর্তমানে যারা কোরআন ভুলে যাবে, আমার অবর্তমানে যারা কোরআন ছেড়ে যাবে, আমি তাদের বিরুদ্ধে তোমার আদালতে মামলা করব। আল্লাহ বললেন তোমাকে সেই পাওয়ার দেওয়া হলো। এখন চিন্তা করেন রসুল নাই, তোর অবর্তমানে কোরআন যদি ভুলে যাই আর রাসূল যদি মামলা করে, ও মামলা খারিজ হওয়ার কোন সম্ভাবনা আছে? কোরআন শরীফ সূরা ফুরকান আয়াত নম্বর 29 গভীর মনোযোগ, খালি সাইলেন্সের মাহফিলের মনে হয় কাউসার সাহেব মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। আমি বললেন না ওনার সাথে আমার একটা মাহফিল ছিল, আমি দ্বিতীয় বক্তা, সারা রাতের মাহফিল ওনাকে দিচ্ছে দুইটার পরে। তো দুইটার পরে বুঝতেই পারছে শীতের রাতে লোকজন অনেকে চলে যায় আর যা থাকে মুরাকাবা করে, চোখ বন্ধ করে মুরাকাবা করে। আমি পাশে বসে আছি কাউসার সাহেব মঞ্চে, কিছু সংখ্যক লোক বসে আছে সব মুরাকাবা করতেছে আর কাউসার সাহেব এরকম করতেছে। তখন ওই মুরাকাবা করার লোকগুলি চমকে উঠেছে, ব্যাপার কি টাকা দেখে কাউসারি, এখন কাউসারি বলতেছে খবর নিয়ে দেখেছি কাউসারি সাহেব যা ইনকাম করেছেন তা তো করেছেনই, শুধু রাহা খরচ বাবদ পাথর বাবদ 6 লক্ষ টাকা জনগণের কাছে ঋণী। কাউসারিও মারা গেছে, দায়িত্বে স্ত্রী ছিল স্ত্রী মারা গেছে, ছেলে এখন বাবার সম্পত্তি নিয়ে মারামারি করতেছে, একটা ছেলে মানুষ হয়নি। আপনিটা আল্লাহ মাফ করুন, নিজে দেখে এসেছি মাইন করে না পারা বাস্তব কথা। অনেক লোকেরা আফসোস করতেছে মাফ করে দেওয়া অত বুদ্ধি নেই। সারা বাংলাদেশের 3টা জেলা বাদ দিয়ে আল্লাহ আমাকেও নিয়েছেন, এত টাকা দিতে হবে, এত টাকা আগে আজও পর্যন্ত ওই কথা আমি বলি নাই, যার কারণে টাকার পরিমাণ কম হতে পারে কিন্তু মানুষের ভালোবাসার যে পরিমাণ আছে, কন্ট্রাক্টধারী বক্তাদের ভালোবাসা সে পরিমাণ নাই। আমাকে এই মাহফিলের ব্যাপারে কে যেন ফোন করতেছিল বাংলাদেশে বন্ধু ভাই বলে না ভাই কষ্ট লাগবে, আমি বলতেছি করোনার মধ্যে মাহফিল নিয়ে বসে আছি বিয়ে বিবেচনা করে, বলছে ভাই কবরস্থান মাহফিল আদায় আদায় নাই। আমি বললাম তো
আমি ইনসাফ করে যা হয় একটা গাড়ি নিয়ে যাব, দিলেই হলো, চলে এলাম। কেউ বলতে পারবে না আজকের মাহফিলের জন্য আট আনা পয়সা, আমি তেল খরচ পাবো রকিম নিয়েছি, কেউ বলতে পারবে না। আলহামদুলিল্লাহ, আবু জাহেলের খালাতো ভাই তোফাইল বিন আমর ইয়ামেনে বাড়ি চিঠি লিখেছে, ভাই আমি আপনার বাড়িতে বেড়াতে যেতে চাই। আবু জাহেল বলল, মক্কায় এক পাগল আছে, এই পাগল কোরআন দেখি যেন আবল তাবল বলতেছে, লোকেরাও পাগলামি করে তার দলে ভিড়তেছে, পাগলের সরাসরি। এই জন্য আপাতত 15টা দিন মক্কায় আসার দরকার নাই। 15 দিন পার হয়ে গেল, তো ভাই বিনা মোট চিলে গেছে, ভাই এখন কি আসা যায়? এখন আমি যদি আব্দুল সালাম ভাইকে বলি, ভাই আপনার বাড়িতে বেড়াতে যাব, হয়তো বলবে, ভাই নতুন বাড়ির কাজ ধরেছি, থাকার জায়গা নাই, 2 মাস পরে আসবেন। 2 মাস পরে যখন আবার ফোন দেব, এখন কি আসা যায়? লজ্জায় হলেও বলবে আসেন। আবু জাহেল বলতেছে আসো, সঙ্গে সঙ্গে ইয়ামেন থেকে আবু জাহেলের খালাতো ভাই তোফাইল বিন আমর হাজির হয়ে গেছে। আবু জাহেলের মন খারাপ, ঘরের মধ্যে ঢুকাইয়া তোফাইল বিন আমরের কানে কানে বলতেছে, যেটা তোর পাগল না সাংঘাতিক পাগল, এই পাগলের পোলাপ, এই পাগলের সংলাপ যে শুনতেছে সেই পাগল হয়ে যেতেছে, সুতরাং ওই পাগলের প্রলাপ তোমার কানে যেন না যায়, এই জন্য তোমার কানে তুলা ঢুকাবো। কানের মধ্যে তুলা দিয়া তোফাইল বিন আমরকে ছেড়ে দেওয়া হলো, ঘোরাঘুরি করতেছে, হঠাৎ করে কাবার আঙ্গিনায় গিয়ে দেখে একজন ব্যক্তি আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করতেছে। আর আল্লাহ তাআলা করলেন কি, বিশ্ব নবী সেই কোরআনের তেলাওয়াত তুলা ভেদ করে তোফাইলের কর্ণ কহরে পৌঁছে দিয়েছে। তোফাইল বিন আমর বলতেছে, ও এলাকাবাসী, এই যে লোকটি কোরআন তেলাওয়াত করে, এনার নাম কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোফাইল বিন আমর বলে, আমার ভাই আবু জাহেল বললে নাকি পাগল, পাগল এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে না, পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না, পাগলের পোশাক এত সুন্দর হতে পারে না। কাছে গেলেন, আল্লাহর কালাম কোরআন শুনলেন, সূরা তহা, তহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা। কোরআনের তেলাওয়াত শুনলেন, কাল বিলম্ব করলেন না, এই যদি হয় পাগল তাহলে এই পাগল কোনদিন ভবের পাগল না রবের পাগল, ও নবী 1 সেকেন্ড দেরি করবেন না, আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানিয়ে দেন। নবী বললেন, তাহলে তো ভাই তুমিও দেরি করো না, আমার সাথে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি কোনদিন পরিবেশ করে দেয় উন্মুক্ত, সেদিন বিশদ ব্যাখ্যা করা যাবে, যেহেতু সময় সীমাবদ্ধ, এখন 10টা পার হয়ে গেছে, আমার আরো 2টা পয়েন্ট বাকি আছে, এই জন্য 1 নম্বর পয়েন্ট এখানে শেষ করে দিলাম। আমি যদি মনে করি, আল্লাহে আল্লাহর নামে শপথ করে বলছি, অহংকার করে না, 1টা পয়েন্টে 2টা ঘন্টা বক্তব্য দিব, আল্লাহ সে যোগ্যতা আমাকে দিয়েছেন, কিন্তু আমি 1 ঘন্টা বা 1.25 ঘন্টার ভেতরে 3টি রহমতের কথাই বলবো, এই জন্য 1 নম্বর শেষ করে দিলাম। আপনাদের বুঝতে কি কোনো বাকি আছে? না। তাহলে 2 নম্বর রহমত,
দুই নম্বর রহমত হলো স্বয়ং নবীজি। দেখেন চমৎকার একটা তথ্য দিয়ে দেই, কোরআনে গাভীর নামে সুরা আছে, কোরআনে হাতির নামে সুরা আছে, কোরআনে মাকড়াসার নামে সুরা আছে, কোরআনে পিপিলিকার নামে সুরা আছে, কোরআনে মৌমাছির নামে সুরা আছে। আপনার অনেক জ্ঞানী গুণী মানুষ ছোটকালে একটা কবিতা পড়েছিলেন, দেখেন তো মনে পড়ে নাকি? মৌমাছি মৌমাছি কোথা দাও নাসি নাসি, একবার দাঁড়াও না ভাই। ওই মৌমাছি জবাব দিয়েছিল, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মনে পড়ে? রবীন্দ্র রহমত তা দলিল লাগবে তো। দলিল সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 মৌমাছিরা বলতেছে, আল্লাহর ইবাদত করেই শেষ করতে পারি না, তুমি মানুষ, তোমার হুকুম পালন করার আমার সময় কোথায়? সেই মৌমাছির সাথে নবীজি সাক্ষাৎ ঘটে গেছে। মৌমাছিরা বলছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমাদের জবান খুলে দাও, আমরা সুযোগ পেয়েছি নবীকে প্রাণ ধরে একটা বার সালাম দেব। আল্লাহ জবান খুলে দিলেন মৌমাছি, মৌমাছিরা বিশ্ব নবীকে সালাম দিলেন, নবীজি সালামের উত্তর নিলেন, আর বললেন মৌমাছি যাও কোথায়? বলতেছে যাচ্ছি বনে। কেন যাচ্ছ? বলতেছে আমরা রস আহরণে যাচ্ছি, কি করবে? মধু সংগ্রহ করব। নবীজি বললেন রস তো মিষ্টিও হয়, রস তিক্ত হয়, তিতা হয়, রস টক হয়, ওই তিন জাতীয় রস থেকে মধু হয় কেমনে? মৌমাছিরা বলতেছে আমরা মিষ্টি রস, টক রস, তিক্ত রস এক জায়গায় করি, আপনার নামে দুরুদ শরীফ পড়ি, আল্লাহ তাআলা টক এবং তিক্ততাকে তুরাভিত করে মধুতে রূপান্তরিত করে দেয়। সে নবী হল রহমত। তোমার আল্লাহ বুঝতে কথা, মধু আর কালো দিলা মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ, এটা বলেছেন মোহাম্মদ সাল্লাম। এই জন্য আমরা অনেকে মানি না। এটা যদি কোন খ্রিস্টান ডাক্তার বলতো তাহলে বাড়ি বাড়ি মধুর বোতল দেখা দিত, এলাকা মধু ব্যবসায়ীতে যেত, মধু দেখা ভয় কিনা বলেন? কিভাবে হয়? বন পাড়াতে হোকাররা হোকারি করে, জীবনে একদিনও গিয়েছেন ওই মজমাতে, হোকাররা হোকারি করে মজমা যান নাই, হোকাররা হোকারি করার পরে কিছু লোক ট্যাবলেট কিনে, কিনে না, তখন হোকার যাদের কাছে ট্যাবলেট বিক্রি করেছে তাদেরকে বলে, আপনারা এই ট্যাবলেট নিয়ে যাবেন না, মজমা শেষে আমার সাথে একটু দেখা করবেন। লোকেরা সব চলে গেল, যারা ট্যাবলেট নিয়েছে তাদেরকে ডেকে হোকার বলতেছে, আমার এই ট্যাবলেট খাওয়ার নিয়মটা শুনে যান, সকালবেলা খালি পেটে দুই ফোঁটা মধুর সাথে আমার এই ট্যাবলেট খাবেন পেটে। কারণ হোকারও জানে আমার এই ট্যাবলেটে কাজ হোক বা না হোক তা একটু কাজ হবে ওই দুই ফোঁটা মধুর। মধুর এর চাইতে উত্তম জাতি হতে পারে? পৃথিবীতে চার শ্রেণীর লোক আছে, কয় শ্রেণী? দেখেন মিলে কিনা? ভুল হলে আমাকে সরাসরি বলবেন, আমি সচেতন হয়ে যাব। কিছু লোকের চরিত্র ভালো, আদর্শ খারাপ, কিছু লোকের আদর্শ ভালো, চরিত্র খারাপ, কিছু লোকের চরিত্র খারাপ,
আদর্শ খারাপ, কিছু লোকের আদর্শ ভালো চরিত্র ভালো, আল্লাহ বলেন নবীজি আমি কোন পৃথিবীর হিটলার ফিটলার বাটপার এদের চরিত্রের সার্টিফিকেট দেই নাই, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিলাম পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ গেছে আর যত মানুষ আনবে তাদের ভেতরে তোমার চরিত্র উন্নত চরিত্র সুমহান চরিত্র আর সার্টিফিকেট দিয়ে দিলাম। সূরা কলম আয়াত নম্বর 7 আল্লাহ বললেন নবী পৃথিবীর কোন লোক যেন এই কথা বলতে না পারে নবীজির চরিত্র ভালো আদর্শ খারাপ, তাই নবীজির দল করিনি, নবীজির চরিত্র ভালো আদর্শ খারাপ তাই নবীর দলের কর্মী হইনি, নবীজি চরিত্র ভালো আদর্শ খারাপ তাই নবীর পথে সংগ্রাম করিনি। আল্লাহ বলেন এই কথা বলার সোর্স আমি কোরআনে রাখিনি, আমি তোমার আদর্শটাকে গোটা পৃথিবীর সকল মানুষের জন্য মডেল বানিয়ে দিলাম। সূরা আহজাব আয়াত নম্বর 21 লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সুবহানাল্লাহ, এখন যেই নবীর চরিত্র ভালো যেই নবীর আদর্শ ভালো কোরআনুল কারীমকে উদ্ধৃতি দিলাম, এখন যদি বলি আসো সেই নবীর আদর্শ করি সেই নবীর আদর্শে জীবন গড়ি তাহলে কিছু লোক এখনই মন্তব্য করবে হুজুর ওয়াজ এতক্ষণ ভালোই লাগতেছিল কেবল রাজনীতি শুরু করলেন, নবীজির কথা শুনেন নবীজির ব্যথা শুনেন নবীজির কথা শুনেন নবীজির ব্যথা শুনে সবাই কাঁদে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব হো মনে বাঁধে, দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে, নবীজি রওনা দিলেন মক্কা থেকে মদিনায়, পূর্ব নাম ছিল ইয়াসরিব, রওনা দিলেন মদিনা হয়ে গেল, কোরআন দিয়ে সমাজ কায়েম করলেন সোনার মদিনা হয়ে গেল, সুতরাং সেই নবীর আদর্শ সমাজে বাস্তবায়ন করা ছাড়া আল্লাহর কসম করে বলি সোনার বাংলা হতে পারে না, কথা ঠিক আছে না নাই? আপনারা জ্ঞানী মানুষ অল্পতি বুঝবেন, আসেন যে নবী চরিত্র ভালো যে নবীর আদর্শ ভালো যে নবী আমাদের জন্য রহমত, সে নবীজি স্ত্রীদের সাথে কি ব্যবহার করতো আর আমরা কেমন করি, নবীজি বসে আছেন নবীজির পাশে চারজন স্ত্রী বসে আছে, এক সাহাবি এলো নবীজিকে সালাম দিল আর বলল হুজুর যদি কিছু মনে না করেন তাহলে দয়া করে বলেন এই চার স্ত্রীর মধ্যে কাকে বেশি ভালোবাসেন, নবীজি চিন্তা করলেন এখন আয়েশার নাম বললে পরে হাফসা রাগ করবে, হাফসার নাম বলে পরে জয়নাব রাগ করবে, জয়নবের নাম বললে সাউদা রাগ করবে, তাই নবীজি মুসকি হাসি দিলেন আর বললেন সাহাবি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল সকালে তোমাকে বলা হবে আমি কোন স্ত্রীকে বেশি ভালোবাসি, নবীজির স্ত্রীরা যার যার ঘরে গেলে নবীজি আয়েশার ঘরে গিয়ে সালাম দিলেন আর দুইটা খেজুর দিলেন, বলে আয়েশা তোমাকে দুইটা খেজুর দিলাম এটা যেন হাফসা জানে না, হাফসার ঘরে গেলেন সালাম দিলেন আর বললেন হাফসা তোমাকে দুইটা খেজুর দিলাম এটা সাউদা যেন জানে না, সাউদার ঘরে গেলেন সালাম দিলেন দুইটা খেজুর দিলেন আর বললেন তোমাকে দুইটা খেজুর দিলাম জয়নাব যেন জানে না,
জয়নামের ঘরে গেলেন, সালাম দিলেন, দুইটা খেজুর দিয়ে বললেন আর কাউকে বলা যাবে না। সকাল হয়ে গেল, নবীও বসা, নবীর চারজন স্ত্রী বসা, সাহাবি এলো, গতকাল কেমনে আজকেও সালাম দিল, হুজুর বলেন কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন আমি বলবো না আমার স্ত্রীরা বলবে? চারজন স্ত্রী মুসলিম মুসলিম হাসে আর মনে মনে ভাবে আমাকেই বোধহয় বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। আর আমাদের একটা বউ কোন রকম আছে, অনেকের বউ সুযোগ পেলেই কর্মচারীর হাত ধরে উঠাও, কারণ কি? কারণ হলো আপনার আপনার স্ত্রীর মধ্যে নবীর চরিত্র নাই, নবীর আদর্শ নাই, ওরা রহমত নাই, নবীর রহমত নাই, রহমত ঢুকে জীবনলা ভাই বলতেছে কয়েকটা কথা বলে দিই কান না কান। এক মাসের ক্ষুধার্ত বাঘ একটা হরিণ শিকার করেছে, ওই এক মাসের ক্ষুধার্ত বাঘের কাছ থেকে হরিণকে ছিনিয়ে নেওয়া সম্ভব, কিন্তু যেই ভাবির হাতে ভারতীয় মেগা সিরিয়াল দেখার জন্য রিমোট উঠেছে ওইটা ছিনিয়ে নেওয়া কঠিন আছে। কথা কি ভুল বলতেছি? আবার এই ভারতীয় মেগা সিরিয়াল কৌশলে মুসলমানের ঘরে তাদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে চায়, মুসলমানের ঘরে এই মেগা সিরিয়াল গুলি তাদের ধর্মকে ফুটিয়ে তুলতে চায়। আর বাংলাদেশ 90% মুসলমানের দেশ, আলেমুল্লাহর দেশ, এই দেশে মুসলমান পরিচালক এরা সিনেমা তৈরি করল, ওই সিনেমাকে লুচ্চা কলটি এই চরিত্রে অভিনয় করণ লাগবে, সেই লোকের মাথায় টুপি, মুখে দাড়ি, রাস্তা দিয়ে নায়িকা হেঁটে যাচ্ছে, আর এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটি হাত চেপে ধরেছে, নায়িকা করতে কান্না, কোথায় থেকে উড়ে এলো মান্না, দিল পাতায় লাফি, টুপে টুপি গিয়ে পড়ল আর এক জায়গায়, শ্রোতারা তালি দিয়ে বলতেছে টুপির মধ্যে ভেদাব, প্যান্ট শার্ট পরাই মান্না খাঁটি লোক। আরে সেটা মুসলমানের দেশে, তুই মুসলমান, হিন্দুরা মেগা সিরিয়ালের নামে মুসলমানের ঘরে তাদের ধর্ম প্রতিষ্ঠিত করতে চায়, আপনি মুসলমান হয়ে মুসলমান একটা সিনেমা তৈরি করে মুসলমান হয়ে মুসলমানের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে দিলি, নিজ হাতে কবর রচনা করলি, করতে কুলাঙ্গার এই পৃথিবী তার নাই, এই টুপি আওয়ামী লীগের টুপি নয়, এই টুপি বিএনপির টুপি নয়, এই টুপি জাতীয়বাদী টুপি নয়, এই টুপি জামাত ইসলামের টুপি নয়, এই টুপি বিশ্বনবীর সুন্নাত, এই দাঁড়ি রাসূলুল্লাহর সুন্নাত ওয়াজিবের পর্যায়ে। সুতরাং বাংলাদেশে সিনেমার নামে, নাটকের নামে যে নবীর চরিত্রের কোন কালিমা নাই, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিলেন, যে নবীর আদর্শের সার্টিফিকেট আল্লাহ দিলেন, সেই জমিনে সেই নবীর সালে দাঁড়ি টুপি নিয়ে বেয়াদবি করবে, এইরকম বেয়াদবদেরকে এক সেকেন্ডের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। তুই খুব মাইন্ড করলে নাই নাকি? এরকম আজ করলে আর দেওয়া পাওয়া যাবে না তা আমি জানি, কিন্তু আমি চাচ্ছি যে আমাকে এখানে যেন দাওয়াত না দেন, আমার সাথে ভালো বার্তা আসুক। আর একটা কথা বলবো, এমপি কলেজ মসজিদ, আমার এই কলেজের সভাপতি আমাদের এমপি মহোদয়,
ইমামতে এক জুমা থাকে আর এক জুমায় নাই, এই অবস্থা এই পূর্ব বছরে চলতেছে। আজ একটা আয়াতে তাফসীর করে দিছি, ইমামতি এখন থাকলো না গেল আমি আর খোঁজ নেই। সেটা হলো সূরা ইউসুফের 106 নম্বর আয়াত। ভাই রে কি মারাত্মক কথা জানেন, আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। কাল লাগান কি গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বলছেন তোমাদের অধিকাংশ মুমিনই হলো মুশরিক। আমি চিন্তায় পড়ে গেলাম, অধিকাংশ মুমিন যদি মুশরিক হয় তো তারা মুমিন না, তারা কি সলাশাই রসুল? অধিকাংশ মুমিনই মুশরিক, তারা মুমিন না, তাদের কোনো কথা আছে? তারা বিনা নুকিসে বিনা দলিলে মুশরিক। আল্লাহ এই কথা কেন বললেন? ইমানদার ইমান আর ভয়ও শিরিক করবে, শিরিক। দুঃখ লাগে, ফেসবুকে দেখেছিলাম টিকটা তখন শরীরে বিদ্ধ হলো, তখন আঘাত পাইনি, আঘাত তখন পেলাম যখন দেখলাম টিকটা যে ছুঁড়ে মানুষ মেরেছে সে হলো আমার কাছের লোক, আপন লোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়াউল হাসান সে বলল, ভাস্কর্য যদি মূর্তি হয় তাহলে কাবা ঘর একটা ভাস্কর্য, অস্ত্র হবে কি? ইমানে ভাইরা অধিকাংশ মুমিন মুশরিক, তওবা করে ফিরে আসতে পারে। আল্লাহর কসম করে বলি ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই। কারো বিরুদ্ধে কথা বলছি না, বরং বললে পক্ষেই বলতে হবে। সেটা হলো বঙ্গবন্ধুর জন্য বলবেন কেন, মাত্র 17 মিনিট কয়েক সেকেন্ডে তদানীন্তন রেসকোর্স ময়দানে 7ই মার্চের বক্তব্যে উনি শেষে ইনশাল্লাহ বলেছিলেন। এই ইনশাল্লাহ বলার কারণে দুটি লাভ হয়েছে, একটি লাভ হলো আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে যার জন্য পাকিস্তানি হায়রারা পালাতে বাধ্য হয়েছে, আর 2 নম্বর তার বিরুদ্ধে করার মতো সমালোচনা করার মতো কোন লোক বাংলাদেশে পরবর্তীতে ছিল না ইনশাল্লাহ বলার কারণে। 17 মিনিট কয়েক সেকেন্ড বক্তব্য দিয়ে নিরস্ত্র একটা জাতিকে স্বাধীনতা এনে দিল আল্লাহ রহমতে।